নমস্কার বন্ধুরা, আমি পায়েল টেস্ট উইথ পায়েল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার একটা রেসিপি আপনাদের কাছে বানিয়ে দেখাবো। আজকে আমি বানাবো গন্ধরাজ মোমো আর তার সঙ্গে চিকেন স্যুপ। চলুন কিভাবে বানিয়ে দেখাই। মোমো বানানোর জন্য এখানে আমি ময়দার ডো বানিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, 2 চামচ সাদা তেল, একটা গন্ধরাজ লেবুর অর্ধেক এখানে আমি রস বার করে নিয়েছি। এবার এই রসের সঙ্গে আমি অল্প একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এখানে ময়দাটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প এই জলটা দিয়ে আমি মেখে নেব ময়দা ডোটাকে। এরপর আমি জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব। ময়দার ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দেব, দিয়ে ডোটা চারদিকে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। গন্ধরাজ মোমো বানানোর জন্য লাগছে এখানে চিকেন, আমি 250 গ্রাম বোনলেস চিকেন মিহি করে চপ করে নিয়েছি, আর লাগছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা খুবই মিহি করে চপ করে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2টো ছোট ছোট করে কাটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুন পেস্ট, আন্দাজ মতো নুন। আর দিয়ে দেবো 1টা গন্ধরাজ লেবুর এই সবুজ অংশটা আমি চাচাই করে চেচে দিয়ে দিচ্ছি। শুধু উপরের সবুজ অংশটাই দিতে হবে। যেই গন্ধরাজ লেবুর আমি সবুজ অংশটা দিলাম, তারই 1/4 ভাগ আমি রস বার করে নিয়েছি। এই রসটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। দেখুন, আমার মোমোর পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ডোটা 10 মিনিট রাখা হয়ে গেছে, আবারও ভালো করে একটু মেখে নেব। ডোটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি বড় বড় সাইজের একটু লেচি কেটে নেব। এবার আমি এই লেচিগুলোকে বেলে নেব, বড় বড় সাইজের লেচিগুলোকে আমি পাতলা করে বেলে নেব। দেখুন, একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার একটা আমি বাটির সাহায্যে গোল গোল করে কেটে নেব। কেটে নিয়ে এবার তুলে নিচ্ছি আমি। দেখুন, এখানে আমি অনেকগুলো বেলে নিয়েছি। এবার এগুলোকে আমি পুর ভরে নেব, 1 চামচ করে পুর দিয়ে দিচ্ছি। চারিদিকটা একটু জল মাখিয়ে নিচ্ছি, যাতে না মোমোটার ভাঁজটা খুলে যায়। এবার আমি মোমোটাকে ভাঁজ দিয়ে নেব। অনেক রকমভাবেই মোমো মোড়া যায়, আপনারা যেটা সোজা মনে হবে সেরকমভাবেই মুড়তে পারেন। আমি তাও 2টো পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে।
দেখুন আমার একটা মোমো রেডি হয়ে গেছে। দেখুন এই রকম আরেকভাবে মুড়ে নিয়েছি আমি, এইভাবে সবকটি আমি পুর ভরে নেব। এখানে অনেকগুলো মোমো আমার তৈরি হয়ে গেছে, মোমোগুলো আমি এরকম হাঁড়িতে সেদ্ধ করে নেব। এতে আমি সুপও বানিয়ে নিচ্ছি, এখানে আমি 4 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর এখানে 3-4 চামচ মাংসের কিমা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন পেস্ট, আন্দাজ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ সয়া সস, দুটো গন্ধরাজ লেবুর পাতা, একটা গন্ধরাজ লেবু 4 ভাগের 1 ভাগ রস বার করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, ঝাঁঝরিটা আমি এরকম হাঁড়ির ওপরে বসিয়ে দেব, দিয়ে ওপর থেকে তেল ব্রাশ করে নেব যাতে মোমোগুলো একটার সঙ্গে একটা লেগে না যায়। এবার একটা করে মোমো আমি ঝাঁঝরির ওপরে বসিয়ে দেব। এরপর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, মিডিয়াম ফ্লেমে আমি এখন 15 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা আমি খুলে দেব। দেখুন মোমোগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন এখানে স্যুপটাও আমার রেডি হয়ে গেছে। গন্ধরাজ মোমো এখানে আমি সার্ভ করে দিয়েছি। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছিল। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়ার মাধ্যমে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।